আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখানে আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আজকেও কিন্তু আমরা হাঁটতে চলে এসেছি মাঠে আর আমি যতদিন বাড়িতে আছি ততদিনই আপনারা এই মাঠের ভিডিওগুলা দেখতে পারবেন আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা দূরও চলে এসেছি আর এদিকে দেখ দেখলাম যে পাশে ক্যানালের মতো আছে তো ওখান থেকে কিছুটা পানি জমিতে এসেছে তো এর মধ্যে অল্প কিছু মাছও দেখতে পেয়েছি আর আগে এক সময় এদিকে অনেক মাছ পাওয়া যেত আমরা ছোটবেলায় অনেক মাছ দেখেছি এখন সেগুলা বিলুপ্তির পথে বলতে পারেন রং ধনু ভালো লাগে নীলা কাজ ভালো লাগে ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ ভালো লাগে তার উঠোনেতে জেগে থাকা রাত বন্ধু তোমায় মনে পড়ে বন্ধু তোমায় তো এত সুন্দর প্রকৃতি দেখে আমার আবার একটু গান করতেও মন চাইলো তাই একটু গানও করলাম তো এখন আমরা বাসায় চলে এসেছি এখন সন্ধ্যা বেলা তো আমরা সবাই মিলে একটু পপকর্ন ভেজে খাচ্ছিলাম আর এদিকে আমি বাড়িতে আসার পর থেকেই আমাদের মামুনির শরীরটাও খুব একটা ভালো নেই তার জ্বর ঠান্ডা এগুলা বেশ ছিল তো এখন একটু হালকা সুস্থ হয়েছে মাশাল দেখতে পাচ্ছেন সে এখানে একা একা বসে বসে খুব সুন্দর খেলা করছে আর এদিকে আমাদের গাছের কদ বেল বেশ কিছু পেকেছে তো সেগুলাই কিছু ভর্তা করে সবাই মিলে খেলাম আর রাতের জন্য মা এখানে ইলিশ মাছ জাল করেছিল আর সাথে ছিল লাওয়ের খোসা আলু দিয়ে ভাজি তো ইলিশ মাছটা খেতে মাশাআল্লাহ খুবই মজা ছিল এটা মোটামুটি বড় সাইজেরই একটা মাছ আর আসলে অনেক দিন পর বাড়িতে এসে মায়ের হাতের মজার মজার খাবার রান্না খেতে বেশ ভালোই লাগছে আর এখানে এখন যে কলাটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এলাকায় বিচি কলা বলে তো আমি প্রায় অনেক বছর পরে এই কলাটা খেলাম বেশ ভালোই লাগলো একটা আন্টি আমাদেরকে দিয়েছে আর এদিকে মা বাড়ির পিছনে আহ কিছু করলা গাছ লাগিয়েছে তো দেখলাম যে গাছটাতে বেশ কিছু করলাও হয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল মা বললো যে কয়েকদিন পরে তুলে ভাজি করবে আর এখানে আব্বা কিছুক্ষণ আগে বাজার থেকে এসেছে আসার সময় এখানে কিছু দেশি শিং মাছ নিয়ে এসেছে আর কিছু খোলসা মাছ এনেছে এটা আমাদের সবারই খুব পছন্দের একটা মাছ তো বিকেলবেলা আমি একটু ছাদে এসেছিলাম কাপড় ওঠানোর জন্য তো এদিকে এসে দেখি যে ছাদে অনেকগুলা গোলাপ ফুল ফুটেছে তো এগুলা দেখতে মাসাল্লাহ বেশ ভালোই লাগছিল তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম বরাবরের আজকেও যে মতো আবার চলে এসেছি মাঠে আর এখন আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে ময়নার আম তলা ছোটবেলা থেকেই আমি এই নামটাই শুনে এসেছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এদিকে আসলে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় যেগুলা হয়তো বা বলেও শেষ করা যাবে না আসলে ছোটোবেলার স্মৃতিগুলো অনেক মধুর ছিল যেগুলা আমার এদিকে আসলে সব সময় মনে পড়ে তো যাই হোক তলার পাশেই প্রচুর পরিমাণে কচুরি পানার ফুল হয়েছে আর এই কচুরি পানার কাছে দেখতে অসাধারণ লাগে তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আর আজকে আমার সঙ্গে এসেছে আমার চাচাতো বন্ধু এটা আমরা তিনজনই এসেছি ওরাও এদিকে ঘুরতে খুবই পছন্দ করে বিকেলের দিকে ওদের একটু হাঁটাহাঁটি হয় ওদের কাছেও মনে হয় বেশ ভালোই লাগে তো যে দেখতে পাচ্ছেন সূর্যটা এখন একদমই ডুবে যাচ্ছে তো আমরা বাসায়ও চলে এসেছি তো বাসায় এসে এখানে আমি আজকে একটু নুডলস রান্না করে নিয়েছি আমরা সবাই মিলেই খেয়েছি আর এখানে রাতের জন্য সেই শিং মাছ দিয়ে আর ফলি মাছ দিয়ে পালং শাক বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছে আর এদিকে নুডলস খাওয়া হয়ে গেলে আমি ভায়া ভাবি আমরা তিনজনে একটু কফি খেয়ে নিচ্ছিলাম মা কফি খাবে না কারণ রাতে মার কফি খেলে ঘুম হয় না তাই মা সকালের দিকে খায় চা কফি তো এই যে এটা ছিল আমার কফি তো মাসাল্লা কফিটাও খেতে বেশ ভালোই হয়েছিল আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুর বেলা দুপুর বলতে বারোটার মতো বাজে তো আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মানে একজনদের বাড়িতে তো আজকে আমরা যেখানে যাচ্ছি উনি হচ্ছে গিয়ে ভায়া ভাবির খুব ভালো পরিচিত তো আমি আসলে খুব একটা ভালো ওনাদেরকে চিনি না তো ভাইাদেরকে নাকি অনেকদিন ধরেই দাওয়াত দিচ্ছিলো তো ভাইয়ারা যাবে যাবে করে আর যাওয়াই হচ্ছিল না তো ভাইয়া বলল যে আমি যেহেতু এসেছি তো সবাই মিলেই যাই তো মাকে অনেকবার বলেছি যাওয়ার জন্য তো মা যাবে না তো মা বাড়িতে আছে আমি ভায়া ভাবি আমরা তিনজনে যাচ্ছি তো এখানে কিছু মিষ্টি কিনে নিল হাটফাজিলপুর বাজার থেকে তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম এখন আমরা ওনাদের বাড়িতে চলেও এসেছি আর আসার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদেরকে নাস্তা দিয়েছে আর এদিকে ভাবির ভাইও এসেছে ওর নাম হচ্ছে গিয়ে আশিক আমার ভাবির একমাত্র ভাই আফরা তার মামার কলে এখন বসে আছে তো এখানে আসার সাথে সাথে আমাদেরকে অনেক ধরনের নাস্তা খেতে দিয়েছে আর এই এলাকাটার নাম আমার এখন সঠিক একদমই মনে নেই তবে এটা ঝিনাইদা শহরের খুবই কাছে তো আমাদের বাড়ি থেকে মোটামুটি বেশ দূরই আস্তে আস্তে প্রায় দুপুরই হয়ে গিয়েছিল তো ওনারা নাস্তা দেওয়ার পরে আমরা হালকা পাতলা একটু নাস্তা করেছি তার পরই ওনারা আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে তো মোটামুটি মাশালা অনেক কিছুরই ওনারা আয়োজন করেছে আর ওনাদের আপ্যায়নও অনেক ভালো ছিল এবং প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল তো ওনাদের ওখানে আমরা প্রায় বিকেল পর্যন্ত ছিলাম তো ওখান থেকে এখন আমরা বাড়ির দিকে রওনা করেছি তো আসার পথে একটা বাজার চোখে পড়লো তো এই বাজারটার নামও আসলে আমার এখন মনে নেই ভাইয়ারা বলতে পারবে কারণ আমি এদিকে অতটা ভালো চিনি না কিছুই তো এখানে বেশ কিছু মাছও দেখতে পেলাম বাট বেশিরভাগই ছিল ছোট ছোট বাটা মাছ আর কিছু নদী বা বিলের মাছও ছিল বাট এগুলা কেন জানি মনে হচ্ছিলো চাষেরও হতে পারে তাই আর আমরা মাছগুলা কিনি নিই তবে এখানকার বেগুনগুলো দেখে খুবই ভালো লাগলো তাই এখান থেকে আমরা বেশ কিছু বেগুন নিয়ে নিলাম আর অন্যান্য যে তরকারি এখানে ছিল সেগুলো নরমালি আমাদের বাজারেও ভালোই পাওয়া যায় আর এখানে দেখলাম যে একটা দোকানে গরম গরম পেঁয়াজু এবং শিঙাড়া ভাজছে তো এখান থেকে পেঁয়াজুটা আর আমার ট্রাই করা হয়নি তবে এখান থেকে আমি দশটা শিঙাড়া নিয়েছিলাম ভাবলাম যে বাড়িতে গিয়ে খাবো যেহেতু এখন আমাদের পেটে একদমই জায়গা নেই তো এই পাশে যে মুরব্বীটাকে দেখতে পেলেন উনি বলল যে ওনাকে ভালোভাবে একটু ভিডিও করার জন্য কারণ ওনার দোকানের এই পেঁয়াজু এবং শিঙাড়া নাকি অনেক মজা তো আমি যেহেতু পেঁয়াজু খাইনি পেঁয়াজুটা বলতে পারবো না তবে সিঙ্গারাটা আসলে অনেক মজা পাঁচ টাকা করে পিচ ছিল আর এই বাজারে মরিচ হোলসেলে বিক্রি করা হয় তাই এখানে দেখতে পাচ্ছেন অনেক মরিচ এক জায়গায় এনে রেখেছে তো যাই হোক আমরা বাড়িতেও চলে আসি আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা সকাল সকাল আমি চলে এসেছি ভাইয়ার সাথে করে ফার্মেসিতে জারিফের জন্য কিছু ওষুধ নেওয়ার জন্য আমার ছেলেটাও হঠাৎ করে বেশ অসুস্থ ওর মুখে একটু ঘা হয়েছে যেহেতু ও ফিডার খায় এটা ওর মাঝে মাঝেই হয় সাথে বেশ জ্বরও দুদিন ধরে জ্বর পড়ছে না তাই অবশেষে ওর জন্য অ্যান্টিবায়োটিকই নেওয়া লাগলো ভেবেছিলাম অ্যান্টিবায়োটিক দিব না জারিফকে আর এদিকে বাজারে আসার পরে ভায়া আবার আমাকে একটা ডাব কিনে খেতে দিয়েছে তো ডাবটা খেতে খুবই মজা ছিল আমাদের বাজারেও ডাবের অনেক দাম যদিও আমাদের বাড়িতে অনেক ডাব আছে তবে পাড়ার মানুষের অভাবে পেরে খেতে পারি না তো এই যে আসার সময় ভায়া আবার জারিফের জন্য একটা বিমান কিনে দিয়েছে তো এটা পেয়ে জারিফ তো মহা খুশি আর এদিকে আমি আমার মামুনির জন্য কিছু হেয়ার ক্লিপ কিনে এনেছি এগুলা দিয়ে খেলতে আমার মামুনি খুবই পছন্দ করে দেখতেই পাচ্ছেন সে অনেক খুশি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ